বিসমিল্লাহ রহমান রহিম, আমি ইসরাত জাহান খুলনা থেকে বলছি। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। সবাইকে আসসালামু আলাইকুম। আবারও অর্ডার করলাম দারাজ থেকে, এবং কি অর্ডার করলাম, কেন অর্ডার করলাম সবই আপনাদের সাথে শেয়ার করব। তো গিফট পেতে সবারই ভালো লাগে, সেটা হোক কম দাম হোক বেশি দাম, গিফট তো গিফটই। সো গিফট আসলে একটা খুশির, আনন্দের আর কিছুই না। তো কোটি টাকার গিফটেও যতটা আনন্দ, এক টাকার গিফটও ততটাই আনন্দ। তো আবারও সেজন্য দারাজ থেকে একটা অর্ডার করলাম, কি কি জিনিস অর্ডার করলাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। যদিও ভিডিওটা প্রথমে অতটা সুন্দর হয়নি, তো যাই হোক, এখানে যে জিনিসটা অর্ডার করছি সেটার দাম আপনাদের সাথে শেয়ার করি, কারণ অনেকেই হয়তো দামটা জিজ্ঞেস করবেন ভিডিওতে। তো আমি এখানে যে জিনিসটা অর্ডার করছি সেটার দাম নিয়েছে আমার কাছ থেকে 1450 টাকা। ভিডিওর শুরুতে আমি দেখানোর চেষ্টা করছিলাম, বাট ওইটা স্পষ্ট দেখা গিয়েছে কি না আমি জানি না। তো এখানে আমি একটা চামড়ার লেদারের একটা ব্যাগ অর্ডার করছিলাম, স্কুল ব্যাগ। সো ব্যাগটা অনেক অনেক সুন্দর, যতটা আমি দেখেছি তার থেকেও অনেক সুন্দর। আর এটা এটা মানে যদিও ব্যাগের সিস্টেমগুলো একই, বাট এটা ইউজ করলে বা ধরলেই আপনি বুঝতে পারবেন যেটা কতটা সফট। আর এখানে একটা আলাদা এক্সট্রা একটা চেন দেওয়া হয়েছে, বাট এখানে এটা শো, এটাতে কোনো পকেট নেই ভিতরে। আর এখানে যে চেনটা ছোট সামনের যে পকেটটা থাকে ওইটা, তো আমার কাছে অনেক ভালো লাগছে। আর এটা একজনের গিফট, আর এটা জন্মদিনের গিফট। সো যারা লিজেন্ড আছেন তারা হয়তো বুঝে নেবেন যে এটা কার জন্মদিনের গিফট। 19 সেপ্টেম্বর যার জন্মদিন তার গিফট এটা। আর ভিতরে যে সিস্টেমটা, এখানে ল্যাপটপ নেওয়া যাবে। সো ব্যাগটা অনেক সুন্দর, ভিতরে যে ল্যাপটপের জায়গাটা ওখানে, ওইখানে একটা ফোম দেওয়া আছে, বেশ হ্যাভি করে ফোমটা দেওয়া, যেহেতু এটা যাতে কোনো ফোমের কারণে ল্যাপটপটা যাতে সেফ থাকে। সো ভিডিওটা কেমন লাগছে আর এই ব্যাগটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন দর্শক তারা অবশ্যই আমার ভিডিওটা দেখার পর একটা লাইক দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আমার নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে নতুন ভিডিওতে, আল্লাহ হাফেজ।